সুপ্রিয় দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আশা করি তোমরা পরিবার সহ সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এবং সংসদ টিভিতে রুটিন অনুযায়ী প্রতিদিন যে ক্লাসগুলি হচ্ছে তোমরা সেগুলি করছো এবং সেভাবে আশায় পড়াশোনা করে যাচ্ছ। আমি নন্দিতা সরকার, প্রভাষক, আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদেরকে একাদশ অধ্যায় অর্থাৎ চলতরিত অধ্যায় থেকে ওহমের সূত্র, শ্রেণী ও সমান্তরাল বর্তনী ও শ্রেণী ও সমান্তরাল বর্তনীর যে তুল্যরোধ নির্ণয় সেটা কিভাবে করতে হয় এই অংশটুকু পড়াব। তাহলে আসো আমরা এখন পাঠে চলে আসি। গত ক্লাসে তোমাদেরকে আমি তড়িৎ প্রতীক, তড়িৎ বর্তনী, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, তড়িৎ প্রবাহ আরও ইত্যাদি ইত্যাদি বিষয়ে ধারণা দিয়েছিলাম। ফিজিক্সের প্রত্যেকটা ক্লাসই বা প্রত্যেকটা টপিক্সই একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে। এবং আসলে কি আমি বলবো, ফিজিক্সের প্রতিটা অধ্যায়ের সাথেই একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে। অতএব বিগত ক্লাসের ধারণা থেকেই এখন আমরা সামনে আগাব। তাহলে আসো আমরা এখন পাঠে চলে যাই। প্রথমে আমরা ওহমের সূত্র অংশটুকু পড়াবো। আমরা জানি কোনো পরিবাহী দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তাহলে তার মধ্যে দিয়ে কি হয়, শিক্ষার্থীবৃন্দ, তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহের মান নির্ভর করে এর দুই প্রান্তে কি পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে তার উপর, পরিবাহী এবং তার তাপমাত্রার উপর। জর্জ সাইমন ওহম কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় সেই তড়িৎ ওই তারের দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় সেই দুইটা বিষয়ের বা সে সম্পর্কে সূত্র প্রদান করেন। এই সূত্রটাই ওহমের সূত্র নামে পরিচিত। তাহলে আসো এটা তোমাদের তোমাদের তো দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত তোমাদের যে বইটা আছে, নির্দিষ্ট যে ফিজিক্স বইটা, সেই বইটা থেকে তোমরা এই সংজ্ঞাটা পেয়ে যাবে। আমি তাও তোমাদেরকে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি, তোমরা এখন লিখে নেবে। আর আমি আশা করব তোমরা নিশ্চয়ই খাতা কলম ইত্যাদি নিয়ে বসেছ, যেহেতু এটা একটা বিজ্ঞানের ক্লাস। তাহলে আসো আমরা ওহমের সূত্রে চলে যাই। ওহমের সূত্র, সূত্রটা কি, তাপমাত্রা স্থির থাকলে, মানে তাপমাত্রা যদি ধ্রুব থাকে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যে সমানুপাতিক। তাহলে জর্জ সাইমন ওহম উনি সূত্রটাতে কি বলেছেন, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আসো আমরা এখানে একটা আমি চিত্র এঁকেছি, কি একটা আমরা পরিবাহী তার নিয়েছি। পরিবাহী কি, পরিবাহী হলো যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে তাদেরকেই আমরা জানি কি পরিবাহী। হ্যাঁ, যেমন ধাতব পদার্থগুলি সুপরিবাহী, যেমন কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, তারপরে গোল্ড ইত্যাদি ইত্যাদি জিনিসগুলি খুব ভালো সুপরিবাহী। তবে প্রত্যেকটা তারেরই কিছু রেজিস্ট্যান্স থাকে, রোধ থাকে। হ্যাঁ, এখন আসো সেই রোধ জিনিসটা কি একটু বলে নেই, তা যেহেতু আমার এই সূত্রে আমার এই কথাটুকু আসবে। রোধ কি, তড়িৎ প্রবাহ মানে
শিক্ষার্থী বিন্দু ইলেকট্রনের প্রবাহ। তো এখন কোন এই ইলেক্ট্রন স্রোত আবার কি করে যখন পরিবাহীর মধ্যে দিয়ে চলে, চলার সময় এই পরিবাহীর মধ্যে অভ্যন্তরস্থ অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা এই তড়িৎ প্রবাহ একটা বাধার সম্মুখীন হয়, বাধাপ্রাপ্ত হয়, মানে ইলেকট্রনের গতিতে একটু বাধার সৃষ্টি হয়। এই যে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়, পরিবাহীর সেই ধর্মটাকেই রোধ বলে। এখন আরেকটু কথা বলে নিই, সকল পরিবাহী বা কন্ডাক্টর কি একই রকম? না, সব কন্ডাক্টর একই রকম ভালো যে পরিবাহী সেটা আমরা বলতে পারবো না। যেমন যেই যে সকল পরিবাহীর বা কন্ডাক্টরের রোধ কম, রেজিস্ট্যান্স কম, তার তো সে সকল তারের মধ্যে দিয়ে মানে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তার মানে যেমন এরকম হতে পারে, কপার একটা ভালো কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম, আয়রন কপারের চেয়ে একটু কম মানে সুপরিবাহী। হ্যাঁ, গোল্ড যেমন অনেক ভালো সুপরিবাহী, খুব সহজেই গোল্ডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। আমরা সাধারণত যে তারগুলি ব্যবহার করি সেগুলির রেজিস্ট্যান্স খুব কম হয়, মানে 0.005, মানে একের থেকে অনেক কম, মানে পরিবাহীগুলি যাতে রেজিস্ট্যান্স কম। হ্যাঁ, এবং সেই ধরনের পরিবাহীগুলি আমরা ওই তারগুলি আমরা ব্যবহার করি, এবং বৈদ্যুতিক সংযোগে এই জন্যই আমরা ধাতব তার নেই। তাহলে আসো এখানে আমরা একটা ধাতব, এটা কি শুধু যদি এরকম দেই, এটা হলো একটা পরিবাহী। হ্যাঁ, এখন এই একটা পরিবাহী তার নিয়েছি যার দুইটা প্রান্ত, এ একটা প্রান্ত, বি একটা প্রান্ত। এ প্রান্তের বিভব ধরলাম ভি এ, বি প্রান্তের বিভব ধরলাম ভিবি। তাহলে এই দুই প্রান্ত যদি ধরে নিই, মনে করি এ বি একটা পরিবাহী, আমার পরিবাহীটা কি এ বি। হ্যাঁ, তাহলে এ বি যদি পরিবাহী হয়, এ এর বিভব হচ্ছে ভি এ, বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি। তাহলে বিভব পার্থক্যটা কত শিক্ষার্থীবৃন্দ? ভি এ যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয়, যদি এ প্রান্তের বিভবটা আমরা ধরে নিলাম বড় এবং বি প্রান্তের বিভবটা যদি এ প্রান্তের বিভবের চেয়ে একটু কম হয়, তাহলে ভি ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি। বিভব পার্থক্য হয় কি ভি এ মাইনাস ভিবি। তাহলে আসো আমরা এখন আমরা সূত্রটাকে বিশ্লেষণ করি। এখন ওহমের সূত্রের বিবৃতি বা বিশ্লেষণমূলক কথাতে আমরা কী দেখেছি, আই সমানুপাতিক ভি। অর্থাৎ যদি ওহমের সূত্র অনুসারে যদি বিভব পার্থক্য বাড়ানো হয়, তাহলে তড়িৎ প্রবাহ কী হবে, বেশি মানে বেশি পরিমাণে প্রবাহিত হবে। আর যদি বিভব পার্থক্য কমে যায়, তাহলে তড়িৎ প্রবাহ কমে যাবে যেহেতু সমানুপাতিক। এবং যদি বিভব পার্থক্য না থাকে, তাহলে তড়িৎ আর প্রবাহিত হবে না। তাহলে ওহমের সূত্রের বিশ্লেষণে যদি আসা যায়, আমরা ওহমের সূত্র অনুসারে কী দেখেছি, বিভব পার্থক্য কি তড়িৎ প্রবাহের সমানুপাতিক। যদি বিভব পার্থক্য বাড়ানো হয়, তাহলে তড়িৎ প্রবাহের পরিমাণও বেড়ে যাবে। যদি বিভব পার্থক্য কমে যায়, তাহলে তড়িৎ প্রবাহও কমে যাবে। আর যদি বর্তনীতে কোনো বিভব পার্থক্য না থাকে, তাহলে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আচ্ছা, তাহলে আমরা জানি যে কোনো একটা সমানুপাতিককে একটা ধ্রুব সংখ্যা দিয়ে এটাকে উঠাতে হয়। তাহলে এখানে আমি সমানুপাতিকটা কী দিলাম, আই ইকুয়ালস টু জিবি, জি একটা সমানুপাতিক ধ্রুবক। কিন্তু এটাকে কিন্তু ফিজিক্সের ভাষায় বলে পরিবাহিতা, কন্ডাক্টেন্স। কথাটা কি, এই যে মনে করো একটা পরিবাহী, তার মনে করো এটা একটা কপারের পরিবাহী শিক্ষার্থীবৃন্দ, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এখন যেই কারণে পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়, সেটা আমি বলেছি পরিবাহীর রোধ। আর যে কারণে, যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহিত হতে পারে, সেটা হচ্ছে পরিবাহী
পরিবাহিতা, সেটাকে আমরা জি বলি। তার মানে কি, একটা ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় আর আরেকটা ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বা তড়িৎ প্রবাহিত হতে পারে। তাহলে কি একটা আরেকটার বিপরীত রাশি, আর আর এবং জি একটা অপরটার কি বিপরীত রাশি, বা জি ওয়ান বাই আর। এখন আসো তাইলে আমরা এই জি এর জায়গায় কি বসিয়েছি, ওয়ান বাই আর ইন্টু ভি, তার মানে কি পেলাম, আই ইকুয়ালস টু ভি বাই আর। এখন তোমাদের বইয়ে যে সূত্রটুকু ওহমস বিবৃতি করেছেন আমি এতটুকু তোমাদেরকে করে দেখালাম, অর্থাৎ আই ইকুয়ালস টু ভি বাই আর বা ভি ইকুয়ালস টু আই আর। এখানে ভি হচ্ছে বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে কি রোধ। এখন সংক্ষেপে একটু বলে দিই, ভি কি বিভব পার্থক্য, কি এক কুলম্ব আধানকে বর্তনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাই হচ্ছে বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য। আর তড়িৎ প্রবাহ কি, কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই হলো তড়িৎ প্রবাহ। আর রোধ পরিবাহীর যে ধর্মের কারণে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে বিঘ্নিত হয়, তাহলে আমরা ওহমের সূত্র থেকে আই ইকুয়ালস টু ভি বাই আর এটা প্রমাণ করলাম। এখন আমরা চলে আসি পরবর্তী সংজ্ঞায়, শ্রেণী ও সমান্তরাল বর্তনী। এখন আসো আমরা শ্রেণী বর্তনীতে চলে যাই। শ্রেণী বর্তনী এবং তুল্যরোধ জিনিসটা কি আমরা জানার চেষ্টা করি। এখানে আমি দুইটা তড়িৎ বর্তনী এঁকেছি, একটা হলো শ্রেণী সংযোগ, এটা হলো শ্রেণী বর্তনী, আর এটা হলো সমান্তরাল বর্তনী। এই জিনিসটা হলো সমান্তরাল বর্তনী, দুইটা সার্কিট দুইটা বর্তনী এঁকেছি। এখন শ্রেণী সংযোগ জিনিসটা কি বলতে আমরা বুঝি, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলি, হ্যাঁ সেটা রেজিস্ট্যান্স হতে পারে, বাল্ব হতে পারে, ইত্যাদি ইত্যাদি তড়িৎ উপকরণ যেসব জিনিসগুলি আছে, তো তড়িৎ উপকরণগুলি পরপর সাজানো থাকে। তড়িৎ শিক্ষার্থীবৃন্দ, আমি কি বললাম, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলি এমনভাবে সাজানো থাকে যে পরপর তাদেরকে শ্রেণী বর্তনী বলে। এখন এখানে আমি তিনটা রেজিস্ট্যান্স বা রোধ নিয়েছি, আর ওয়ান, আর টু এবং আর থ্রি, এবং তিনটা রোধে কি পরপর সাজানো আছে। তাহলে আমরা এই যে পরপর একটা রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এভাবে করে যদি বর্তনীটা সাজানো হয় তখন আমরা সেই বর্তনীটাকে বলি শ্রেণী সংযোগের সমন্বিত বর্তনী। তাহলে আসো এবার আমরা তুল্যরোধ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানি। তুল্যরোধ যদি কোনো সন্নিবেশে, এটা একটা সন্নিবেশ, অনেকগুলি উপকরণের বদলে বা একাধিক রোধের বদলে যদি একটা রোধ নেই, এবং এই যেমন এটা আমরা একটা তুল্যরোধের চিত্র এঁকেছি, যদি কোনো সন্নিবেশে একাধিক রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করি এবং তাতে বর্তনীর কারেন্ট এবং ভোল্টেজের কোনো পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলি ওই বর্তনীর তুল্যরোধ। তাহলে আসো আমরা শ্রেণী সংযোগে তুল্যরোধ সম্পর্কে একটু বলি। শ্রেণী সংযোগে তুল্যরোধে এখানে তিন বেসিক কথাটা কি, যে এটার মধ্যে দিয়ে কি প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, যেহেতু তড়িৎ যাওয়ার পথ কি একটাই, তার মানে কি তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না, তড়িৎ প্রবাহের এখানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে আরও রোধ থাকার কারণে তড়িৎ প্রবাহের মান কমবে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আসো আমরা কিন্তু বিভব পার্থক্যের পরিবর্তন হবে, এক এক রোধের জন্য আমরা এক এক পরিমাণ বিভব পার্থক্য
পাবো। যেমন এই রোধটার বিভব যদি এই দুই প্রান্তের বিভব কি হবে, আমরা ওহমের সূত্র থেকে কি জানি শিক্ষার্থীবৃন্দ, আই ইকুয়ালস টু কি ভি বাই আর, তার মানে ভি ইকুয়ালস টু কি আই আর না। হ্যাঁ, তাহলে যেহেতু তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ এদিক দিয়ে যে এবার এদিক দিয়ে এই পয়েন্টে এসে আবার আই হয়ে কি বর্তনীতে ফিরে আসবে, কিন্তু ভোল্টেজের পরিবর্তন হবে। তাহলে আমরা ভোল্টেজটা বের করি, এই রোধের জন্য ভোল্টেজ কি হবে, এই ওহমের সূত্র অনুসারে ভোল্টেজ হবে ভি ইকুয়ালস টু কি হবে আই আর ওয়ান, এই রোধের জন্য কি হবে ভোল্টেজ আই আর টু, এই দুই প্রান্তের বিভব পার্থক্য, এই রোধের এই এই এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে ভি আর থ্রি আই আর থ্রি সরি আই আর থ্রি। এখন আসো তুল্য রোধ, এখন আমরা এই তিনটা রোধ ধরো এটা এক ওহম এটা এক ওহম, বিজ্ঞানী ওহমের নাম অনুসারে এই রোধের একক ওহম, এটা এক ওহম এটা এক ওহম এটা এক ওহম যদি হয় তিন ওহম, তিন ওহম যদি যোগ না করে আমরা একত্রে একত্রে একটা একটা রোধ ব্যবহার করি তিন ওহমের, তাহলে সেইটাকে আমরা বলি কি, এবং যদি বর্তনীর ভোল্টেজ এবং বিভব সেম কারেন্ট থাকে, মূল কারেন্ট এখানে কি ছিল আই, তার মানে এখানেও কি কারেন্ট হবে আই এবং ভোল্টেজ কি হবে ভি। হ্যাঁ, এবং তার মানে কি যে ভোল্টেজটা আমরা পাবো তার মানে কি এটা ব্যাটারিরই ভোল্টেজ পাবো। এখন এইটার তুল্যরোধের এই এই রোধটার দুই প্রান্তে বিভব পার্থক্য কি হবে আই আর এস, এখন তাহলে আমরা কি বলতে পারি এটার জন্য সমীকরণটা কি বের হবে ভি ইকুয়ালস টু হবে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি, মানে এ বিন্দু থেকে শুরু করে এ বিন্দু পর্যন্ত টোটাল বিভব পার্থক্যটা হবে এই এই বর্তনীর জন্য ভি ইকুয়ালস টু আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। হ্যাঁ, এখন তুল্য রোধ এইটাও ভি, এই সার্কিটের জন্য রোধগুলির কারেন্ট এবং রোধের সমষ্টি গুণফলের সমষ্টি হলো বিভব পার্থক্য, এটাও ভি এটাও ভি, তাহলে এই মানটা আমরা যদি একটা বসিয়ে দেই আমরা কি পাই আই কমন নিয়ে নেই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাই উভয় দিক থেকে আই কমন নেওয়ার ফলে যদি বাদ দিয়ে দিই উভয় দিক থেকে আই, তাহলে আর এস তুল্য রোধ কি দাঁড়ালো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এরকম শিক্ষার্থীবৃন্দ আমরা তো এখানে তিনটা রোধের জন্য করেছি, আমরা একাধিক রোধের জন্য কি তুল্য রোধ বের করতে পারি, এন সংখ্যক রোধের জন্য পারি, তার মানে যদি এন সংখ্যক রোধ হয় তাহলে আর এস কি হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 প্লাস আর এন, এন সংখ্যক রোধকে আমরা বর্তনীতে কানেকশন দিয়ে পরপর যোগ করে আমরা টোটাল রোধ তুল্য রোধ আর এস বের করতে পারি, তার মানে আর এস যোগ করলে দেখা যায় যে তুল্য রোধের মানটা এরকম হয় যে বর্তনীতে যে সবচেয়ে বড় যে রোধটা থাকে তুল্য রোধের মানটা কি হয় সেই বর্তনীর সবচেয়ে বড় রোধের থেকেও কি হয় তুল্য রোধের মানটা বেশি হয়। মনে করো এখানে এক ওহম, এখানে এখানে দশ ওহম দিয়ে দিই, এখানে টু ওহম দিই, এখানে ফাইভ ওহম দিই, তাহলে আমার এই তিনটা রোধ যোগ করলে কত হয় দশ, দশে দুয়ে বারো, বারো পাঁচে কত সতেরো ওহম। হ্যাঁ, তাহলে তুল্য রোধটা কি হয় এই বর্তনীতে যে সবচেয়ে বড় রোধ কি টেন ওহম মানে রোধটা বড়, এটার চেয়েও কি আসে তুল্য রোধের মানটা বড় আসে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা শ্রেণী বর্তনী এবং শ্রেণী বর্তনীর তুল্য রোধ বের করা জানলাম, এখন সমান্তরাল বর্তনী আমরা জানব। সমান্তরাল সন্নিবেশ, সমান্তরাল সন্নিবেশ চিত্রটা এইটা, কতগুলি রোধের যদি এমনভাবে সংযুক্ত থাকে যে প্রত্যেকটা রোধের এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে অন্য প্রান্তগুলি অন্য একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে এবং প্রত্যেকটা রোধেরই দুই প্রান্তের বিভব পার্থক্য একই হয়, তখন রোধের সেই সন্নিবেশকে আমরা বলি সমান্তরাল সন্নিবেশ।
যে এরকম এই প্রত্যেকটা রোধের এক প্রান্ত মনে করি এটা একটা প্রান্ত এ এই প্রান্তটা দিলাম নাম বি তাহলে এই এই আর ওয়ান রোধের বিভব পার্থক্য কি হবে ভিএ মাইনাস ভিবি যদি ভিএটা ধরে নিই গ্রেটার দেন ভিবি তাহলে আর ওয়ান রোধের বিভব পার্থক্য হবে ভিএ মাইনাস ভিবি আর টু রোধেরও বিভব পার্থক্য হবে কি ভিএ মাইনাস ভিবি আর থ্রি রোধেরও কি বিভব পার্থক্য হবে কি ভিএ মাইনাস ভিবি তার মানে কি শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর বেসিক পার্থক্যটা কি শিক্ষার্থীবৃন্দ শ্রেণী বর্তনীতে কারেন্ট বা কারেন্ট তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ এবং ভোল্টেজের পরিবর্তন হয় আর সমান্তরাল বর্তনীতে ভোল্টেজ কি থাকে একই থাকে ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না তাহলে আসো আমরা এখন এখান থেকে তুল্য রোধ কীভাবে বের করব সেখানে চলে যাই মনে করলাম এরকম এখানে কি কারেন্টটা এখানে ব্যাটারি থেকে এসে কারেন্টটা এখানে তিনটা ভাগে ভাগ হয়েছে দেখো শিক্ষার্থীবৃন্দ এই আই ওয়ান আই টু আর ওয়ান রোধের মধ্যে দিয়ে যাচ্ছে আই ওয়ান আর টুর মধ্যে দিয়ে যাচ্ছে আই টু আর থ্রির মধ্যে দিয়ে যাচ্ছে আই থ্রি তারপরে আবার এখানে এই বিন্দুতে এসে আবার আই হয়ে আবার এখানে ব্যাটারিতে ফিরে আসতেছে এই পথ দিয়ে আবার চলে আসতেছে তাহলে আমরা কী কী দেখতে পাচ্ছি যে এবং বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না তার মানে ওহমের সূত্র থেকে আর ওয়ান রোধের জন্য তড়িৎ প্রবাহের পরিমাণটা কীভাবে এখানে তড়িতের পরিবর্তন হবে আই ওয়ান হবে ভি বাই আর ওয়ান আরেকটা কথা মনে রাখতে হবে সেম সেম একই রোধের জন্য হ্যাঁ যদি আর ওয়ান আর টু আর থ্রি যেহেতু বিভব পার্থক্যটা সেম একই থাকে তাহলে আর ওয়ান আর টু আর থ্রি রোধের মান যদি একই হয় সেম সেম রোধের জন্য আমরা কি কারেন্টও কি পাবো সমান কারেন্ট পাবো হ্যাঁ যদি এখানে যদি মনে করো এখানে টু দেওয়া থাকে বিভব পার্থক্য তো একই হ্যাঁ এখানে আর ওয়ান ও টু আর টু ও টু তাহলে কারেন্টের মান কী হবে একই হবে তাহলে আই ওয়ান হলো কি ভি বাই আর ওয়ান আই টু কী হলো ভি বাই আর টু আই থ্রি কী হলো ভি বাই আর থ্রি এখন চলে আসি ইকুইভ্যালেন্ট সার্কিট অর্থাৎ তুল্য রোধে আমরা যদি একগাদা বা একাধিক রোধ ব্যবহার না করে আমরা যদি একটা এখানে তিনটা রোধের যোগফল করলে যা হবে সেরকম যদি একটা মানের রোধ ব্যবহার করি এবং বর্তনীর তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটাকে তখন আমরা বলি ইকুইভ্যালেন্ট সার্কিট অর্থাৎ বা এটার কি তুল্য রোধ মানে একই পরিমাণ রোধ আমরা এটা থেকে আমরা তাহলে তড়িৎ প্রবাহটা কী পাই আই ইকুয়ালস টু ভি বাই আর পি এই দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ এটা কি ব্যাটারিরই বিভব পার্থক্য যদি এই দুই রোধের বিভব পার্থক্য কী হয় রোধ হচ্ছে আর পি তাহলে আই কী পাই ভি বাই আর পি এখন তাহলে চলে আসো শিক্ষার্থীবৃন্দ আমরা এই টোটাল কারেন্টটা যোগ করি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইকুয়ালস টু কি এই পাঁচটাও যোগ করি ভি কমন নিয়ে নিলাম ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে তিনটা তো আই ওয়ান প্লাস আই টু প্লাস আই কি টোটাল কারেন্ট আই ইকুয়ালস টু ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে এখান থেকে আই এই তুল্যরোধের বেলায়ও এই সমীকরণটাও আই আবার এখানেও পেলাম আই তাহলে কি আমরা বলতে পারি না এই আই ইকুয়ালস টু কি এই আই এর মান তার মানে এখানে মানটা বসিয়ে দিলাম ভি বাই তুল্যরোধের ক্ষেত্রে আমরা কি পেয়েছি আই ভি বাই আর পি ইকুয়ালস টু ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে ওয়ান বাই উভয় দিক থেকে ভি তো কমন নিয়ে কাটাকাটি চলে গেলে ওয়ান বাই আর পি ইকুয়ালস টু কি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এখন যদি শুধু যদি আমরা আর পি বাই বের করতে চাই তাহলে আর পি ইকুয়ালস টু কি দাঁড়া ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ইন হোল ইনভার্স অর্থাৎ আর পি হলো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তার হোল ইনভার্স এখন আর এস পেলাম হলো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর আর পি পেলাম টোটাল এগুলো হলো ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আর এস এবং আর পি পেলাম ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু যদি একাধিক রোধ হয় তুল্য রোধের বেলায়ও তাহলে
1 by r 3 plus dot 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 এখানে plus dot 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 rn এখানে plus dot dot 1 by rn দিয়ে দিব আমরা তাহলে হোল ইনভার্স এটা কিন্তু আরেকটা কথা বলি নি শিক্ষার্থীবৃন্দ এই কথাটা বলতে মনে নেই এখানে rs দিয়ে কিন্তু বোঝানো হয়েছে সিরিজ মানে শ্রেণী সংযোগের তুল্য রোধ অর্থাৎ সিরিজের তুল্য রোধ আর rp প্যারালাল কানেকশনে তুল্য রোধ আরএস হলো সিরিজ এবং আরপি হলো প্যারালাল এভাবে আমরা তুল্য রোধের মান বের করতে পারি এখন আরেকটা কথা এখানে এই সার্কিট থেকে বলে নিই যে এখানে এই সার্কিটে মানে তুল্য রোধের ক্ষেত্রে সমান্তরাল বর্তনীতে তুল্য রোধের বেলায় রোধের মানটা অনেক কম আসে যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমরা দেখতে পাবো এখানে এই সার্কিটে আমরা যদি এখানে আর ওয়ান ধরো 20 ওহম আর টু 10 ওহম আর থ্রি 5 ওহম ইত্যাদি মানে রোধ থাকে তাহলে আর পি বের করতে গেলে আমাদের এটা তোমাদের এইচডব্লিউ থাকলো তোমরা খাতায় করে রাখবে দেখা যাবে যে বর্তনীতে যে ছোট্ট যে রোধটা তার থেকেও আর পির মানটা কি আসবে অনেক কম আসবে অনেক অনেক আমরা কম পাবো তাহলে আজ এ পর্যন্তই আমরা তো শ্রেণী এবং সমান্তরাল বর্তনী দেখলাম তুল্য রোধ বের করা দেখলাম তা তোমরা ভালো থাকবে আমার লেকচারটুকু বাসায় দেখবে পরবর্তী ক্লাসে অন্য কোনো নতুন টপিকস নিয়ে আসবো ধন্যবাদ।